নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি আলু দিয়ে সয়াবিনের ঝোল বানাবো। এটা আমি ভাত ও রুটি দিয়ে পরিবেশন করে থাকি। তাহলে দেরি না করে দেখে নিন এই সুস্বাদু রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। এখানে নিয়েছি সয়াবিন, লাগছে আলু, আলু আর সয়াবিন দুটো মিলিয়ে নিয়েছি 250 গ্রাম। প্রথমে আমি সয়াবিন একটু সেদ্ধ করে নেব, তাই পাত্রে জল নিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেব সামান্য নুন। এবার সয়াবিন দিয়ে দেব, সয়াবিন কিন্তু খুব বেশি হতে দেব না, ফুটে উঠলেই নামিয়ে নেব। জল ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এটা নামিয়ে নেব। সয়াবিন গরম, তাই একটু ঠান্ডা হতে দেব। একটু পরেই ফিরে আসলাম। এবার সয়াবিন জল নিংড়ে তুলে নিচ্ছি। সমস্ত সয়াবিন জল থেকে আমি তুলে নিয়েছি। এবার রান্না করবার জন্য কড়াইতে তেল দিচ্ছি। তেলে আলু দিয়ে দেব, আলু ভালোভাবে ভেজে নেব। আলু আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এখন এগুলো তুলে নেব। এবার তেলে দেব সয়াবিন, সয়াবিন ভেজে নেব। সয়াবিন ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো, এতে ভাজা সয়াবিনের রঙটা ভালো আসবে। সয়াবিন আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এই ভাজা সয়াবিন তুলে রেখে দেব। আবার তেল দিচ্ছি। তেলে দেব 1 টুকরো দারচিনি, 1টা তেজপাতা, 4টি এলাচ, এলাচ কিন্তু ফাটিয়ে তবেই তেলে দিচ্ছি। দেব 4টি লবঙ্গ, আর দেব সামান্য গোটা জিরে। সমস্ত গোটা মশলা তেলে একটু ভাজা ভাজা হতে থাক। এবার দেব 1টা বড় পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। তেলে লঙ্কা হলুদ গুঁড়ো দিলে সুন্দর একটা রং আসে। এবার দেব 1টা টমেটো কুচি, আদা রসুন বাটা 1 চামচ, ঝাল বুঝে দেব কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দুটো মিলিয়ে দেব 1/2 চা চামচ। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এতে সামান্য জল দেব, যাতে মশলা কষাতে সুবিধা হয়। এবার সব উপকরণ বেশ নাড়াচাড়া করে নেব, মশলা কষানোর ওপর কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বাড়ে। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, টমেটো সেদ্ধ হয়ে মশলার সাথে মিশে গেছে। এর মধ্যে ভাজা আলু দিয়ে দেব, আর দেব ভাজা সয়াবিন। সব উপকরণ মিশিয়ে নেব। এবার জল দিয়ে দিচ্ছি। যদি মনে হয় আরও নুন লাগবে, তাহলে এ সময় দিয়ে দিতে পারেন। গ্রেভি ফুটে উঠলে আঁচটা কমিয়ে দিচ্ছি। এখন এটা ঢাকা দিয়ে হতে দেব 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসলাম। এতে সামান্য গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। সব উপকরণ মিশিয়ে নেব। দেখে নিতে হবে আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তৈরি করে নিলাম আলু সয়াবিনের ঝোল। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।